ধরমতলা থেকে আমি পাকিস্তান থেকে অটো দিয়ে যাচ্ছি, তখন তিনজন বসে আছে, ওখানে একটা ছোট বাচ্চা আছে। তখন আমি যখন অটোতে ঢুকলাম, মা ওই বাচ্চাকে বলছে, তুমি একটু উঠে দাঁড়াও, তুমি তো ছোট। না আমি বলছি, ছোট মেয়ে, আমি বড়। কেউ ছোট থাকতে চায় না। ওই ছোট্ট মেয়ে বলছে নিজেকে ভাবছে ও বড়। আমাদের মধ্যে কেউ ছোট নেই। এই তোমরা বসে আছো, তোমরা ছোট, তোমরাও বড়। বড় মানে কি? আমিও দায়িত্ব নিতে পারি, বড়রা যেটা করছে আমিও করতে পারি। তাহলে আজকে 1950 সালে আমাদের দেশ বড় হয়ে গেছে। দেশের লোক নিজের দেশ চালাবার জন্য দায়িত্ব বরণ করেছে। অনেক ছোটরা আমরা আমি জিজ্ঞাসা করি, তুমি নিজে স্নান করতে পারো, নিজে কাপড় কাচতে পারো? হ্যাঁ আমি পারি। তখন ওদেরকে আসলে দেওয়া হয়। বাইবেলে লেখা আছে যে নিজের ঘর সামলাতে পারে না, ও কি করে দেশ সামলাবে? তাহলে নিজের কাপড় কাচতে পারে না, কি করে করবে? তোমরা অনেক ছোট মেয়ে ছেলেরা সব পারো। আজকে আমাদের দেশের অবস্থাও সেরকম। দেশ আমাদের দেশ ছোট নয়, এত মহাদেশ। আমরাই নির্বাচন করি দেশে নেতাকে, ওরা আমাদের উপর শাসন করে। আমরা বলি, একজনের মাথায় নাই, আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিই আমাদের দেশে আমরা কি করব, কি করে কিভাবে বাস করতে চাই। তাহলে আজকে আমাদের দেশের জন্য প্রার্থনা করতে হবে। এক দুজন নয়, কত কোটি কোটি মানুষ আমাদের দেশে, বিভিন্ন জাতি। মাদার সুন্দর উপদেশ দিলেন আমরা আজকে আমাদের দেশের জন্য, শান্তি, মৈত্রী, একতা, তার জন্য আমরা প্রার্থনা করি, যেন আমরা দেশে সুখ শান্তিতে বাস করতে পারি, সকল মানুষ শান্তিতে বাস করে, সকল মানুষ এক অপরকে ভালোবাসে, ছোট বড় কেউ নেই, সবাই সমান। এটা আমাদের কনস্টিটিউশন আমাদের সেই অধিকার দিয়েছে, আমরা সকলেই সমান। আজকে আমরা আমাদের দেশের জন্য, দেশের বাসীর জন্য প্রার্থনা করি। আজকে আমাদের দেশের অনেক সমস্যা চলছে, কে দেশি নাগরিক, দেশি বাইরের লোক, এরকম পার্থক্য করা যাচ্ছে। আমরা যেন প্রার্থনা করি যাতে সকল মানুষের আমরা এক অপরকে নিজের ভাই বোন বলে মেনে নিই। আমরা বিভিন্ন ধর্মের হলেও, বিভিন্ন শ্রেণী হলেও, আমরা ভাই বোন, ঈশ্বর আমাদের পিতা, আমরা এক অপরকে ভালোবেসে চলব। আমরা চাষ করি আনন্দে, আমরা এক অপরকে ভালোবাসব, আর সেভাবে আমরা স্বর্গের পিতা আমাদের সকলকে আশীর্বাদ করবে। সকলকে ধন্যবাদ, গড ব্লেস ইউ। Oh, man. Hey, don't get me wrong, man. I'm not going to do it.
একটু মিষ্টিমুখের জন্য অপেক্ষা করুন, যাওয়ার আগে মিষ্টিমুখ করে যাবেন।